গুড ইভিনিং এভরিওয়ান, সো হোপ ইউ অল আর ওয়েল। আর আজকে আমাদের বেরোনোর প্ল্যান আছে, আমাদের প্রত্যেক উইকেই বেরোনোর প্ল্যান থাকে, ইনফ্যাক্ট প্রত্যেক দিনই বেরোনোর প্ল্যান থাকে, কিছু কিছু দিন মিস হয়ে যায় ঠিক কথাই। আর আজকে অ্যাজ ইউজুয়াল আমাদের গ্রুপই বেরোবে, তার মধ্যে আরও দুজনে বেরোনোর কথা ছিল বাট তারা বেরোবে না, কাজ পড়ে গেছে। বাট বাদ বাকি আমাদের যেই গ্রুপটা তোমরা দেখেছো সেই টোটাল গ্রুপটাই আমরা বেরোচ্ছি, এই হচ্ছে ব্যাপার। কোথায় যাব, কি যাব, না যাব দেখতে হলে অলরেডি তোমরা হয়তো থাম্বনেইলে দেখে নিয়েছো, কিন্তু কোথায় যাচ্ছি সেই জায়গাটা যদি তোমাদের কাছে চেনা হয় তাহলে তো ওকে, আর যদি চিনে না থাকো তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো। দোকানে আমি দাঁড়িয়ে আছি, ওরা বললো ভেতরে ঢুকে গেছে, সো চলো এখন টাইম ওয়েস্ট না করে ভেতরে ঢোকা যাক। আরো ডার্ক মারুন একদম, তাই আকাশকেও ভালো লাগে, সুন্দর লাগছে। আমরা আজকে চলে এসেছি ক্যানিস্টার ক্যাফে, দুজনের মুখ দিয়ে আলো একেবারে এরকম ভাবে বেরোচ্ছে, তাই আমাদের পিছন থেকে দুটি বেরোচ্ছে। হ্যাঁ, আমরা ভগবান আয়ুষ্মান বাবা, কিন্তু কপিরাইট চলে আসবে, ভীষণ জোরে গান বাজছে। না আয় হো না আওগে না ফোন পে বুলাওগে না শাম কি করারি চাই লবো সে হুঁ পিলাওগে না আয় হো না আওগে না দিন ডলে সজাওগে না রাত কি না শিলে বাই সে নিন্দ মে জগাওগে গর তুম গায়ে হো কিউঁ রাত বাকি হ্যায় গর তুম গায়ে হো কিউঁ সাথ বাকি হ্যায় গর মিটাওগে না থামকে ও জোশ মে এই হোশ সে উড়াওগে না আয় হো না আওগে না ঝুঠ সে সুনাওগে না রুঠ কে সিখানে মে রিমোট কো ছুপাওগে কর তুম গায়ে হো কিউঁ রাত বাকি হ্যায় খাবার চলে এসে, তো চলো খাবারে কনসেন্ট্রেট করা যাক। তো এখন আমাদের
দাওয়া চলছে, তো যদি চেন্টা বলছে ওকে একটু একটা ইনফর্ম করে দেন কথা বলে। কেমন খেলি বল? হেভি ফাটাফাট ফিশ তো দারুণ ছিল। এক্স্যাক্টলি মেক চিজ ফিশ কে হ্যাঁ হ্যাঁ এরকম কি চলেছিল। খাবার অসাধারণ, দেখতে ছোট ক্যাফেটা বাট টু গুড কোয়ালিটি কোয়ান্টিটি একদম ফাটাফাটি। পেট ভরে গেছেন আমার তো ডিনার। হ্যাঁ রিজনেবল, এটাই মেন, সবাই এটাই জানতে চাইবে রিজনেবল কি না। রিজনেবল অফকোর্স রিজনেবল। আর নেক্সট প্ল্যান? নেক্সট প্ল্যান আমাদের কিন্তু হঠাৎ হঠাৎ প্ল্যান, আর একটা প্ল্যান হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউ যাওয়ার, আর নয় তো অ্যাকোয়াটিকা যাওয়ার। একদম কবে সাকসেসফুল আছে এটা রিয়াকশনটা, তোর যে রিয়াকশন। আমাদের নেক্সট প্ল্যান আছে হোলি, আমাদের প্রি হোলি, পোস্ট হোলি, হোলি, তারপরে যদি আরো প্রি পোস্টের পরেও যদি কিছু থেকে থাকে আমরা সব খেলবো। আগে হোলি, পরে হোলি, পিছনে পিছনে হোলি, সামনে হোলি, সব হোলি আমরা খেলবো। সো স্টে টিউন। আগের জন্য কি কি না করতে হয় তাই না? চলো তো আজকের মতো আমাদের সফর এখানেই শেষ। এবার নেক্সট প্ল্যান হোলিতে, তাই তো? এই হোলিতে আসবে কিন্তু সব, হোলিতে প্রি পোস্ট সব আমরা করব। প্রি হোলি পোস্ট হোলি তারপরেও কিছু যদি থাকে আগে সামনে। আকাশ আমি কেন বলছি বুঝেছিস তো? একদম তো না, শুধু একদম একদম না, আমরা সিরিয়াসলি প্রি পোস্ট সব হোলি খেলছি। আর 17 তারিখ পারলে চলে আসবি, ঠিক আছে? চলো টাটা, বাই বাই বাই, লাভ ইউ বেবি, টাটা 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 টাটা। আমাদের অফিসের ইন্টেরিয়র অলমোস্ট কমপ্লিট, শুধু টেবিল বসবে আর এই পেন্টিংটা আকাশের। এটা হচ্ছে আমাদের অফিস, তো থ্যাংক ইউ আকাশ এত সুন্দর একটা অফিস করে দেওয়ার জন্য। আর এটা অফকোর্স এটা ওর অফিস, তুই বসবি তো? দেখি দেখি মানে তুই যে বলছিস তাই বলি। তো বেশ ভালো হয়েছে, আমি খুব কম দেখেছি, আমি জাস্ট ডিজাইনগুলো চুজ করে দিয়েছি কোথায় কী হবে না হবে সেটুকু করেছি, বাট থেকে কাজ করাটা টোটালটা ওর উপর ক্রেডিট যায়। কোন ওয়ালের কালার, এই ডেকোরেশন সমস্ত আমরা দুজন মিলে রাত জেগে জেগে করেছি, করে একটা পর্যায়ে এসেছে এই আর কি। তো আমি ফিরে গেছি বাড়ি, তার আগে তোমরা দেখলে আমার অফিসটা কীরকম হয়েছে প্লিজ লিখে জানিও। আর প্রচুর মজা করেছি, প্রচুর এনজয় করেছি আমরা, ইনফ্যাক্ট আমরা এই কজন থাকলে খুব ভালো মতোই এনজয় করি সেটা তোমরা দেখিয়েওছ। আর হ্যাঁ হোলিতে আমাদের প্রচুর প্ল্যান আছে, হোলির আগে পরে প্রচুর প্ল্যান আছে, সেগুলো তোমরা দেখতে থাকবে। শুধু হোলি কেন, এরপরেও আমাদের প্রচুর প্ল্যান থাকে আর সেগুলো তো দেখতে পাবেই। আশা করি এখন তোমরা ভ্লগগুলো এনজয় করছো, আগের মতো একঘে লাইফ আর আমার নেই, আর ইনফ্যাক্ট আকাশেরও নেই, তাই তো আকাশ? শুনতে পাচ্ছে না কেউ, জোরে বল। প্রচুর এনজয় করি। আর আমাদের এই গ্রুপটা যেটা দেখছো সেটা কমপ্লিটলি ফ্যামিলি গ্রুপ, আর আমার মনে হয় না এই গ্রুপের মতো কোনো ভালো গ্রুপ হয় বলে, মানে আমি আমার গ্রুপের কথা বলছি না, এরকম যারা ফ্যামিলি নিয়ে এনজয় করতে ভালোবাসো বা সেরকম মনের মতো কোনো বন্ধু বান্ধব। তো আগে থেকে আরও আশা করছি, কারণ তোমাদের কমেন্ট পড়ে বা আমার সাথে রিসেন্ট কয়েকজনের ফোনে কথা হচ্ছিলো, তাদের ফোন পেয়ে আমি বুঝতে পারছি যে তোমরা ব্লগগুলো এনজয় করছো, থ্যাংক ইউ সো মাচ। আর প্রচুর প্রচুর ট্রাভেল ব্লগ আসতে চলেছে, আর এরকম তো টুকটাক টুকটাক ছোটোখাটো ব্লগ তোমরা দেখতেই থাকবে। আর থ্যাংক ইউ সো মাচ, এইভাবে পাশে থেকো, আর চলো টাটা বাই, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই।